আলেমদের কত দাম? 8 বছর তো প্রায় ওয়াজ করেছি, এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করার। আগে ছিল বক্তা, এখন হয়েছে টিকটকার, চুলের কাটিং চেঞ্জ করে এখন নায়কও হতে যাচ্ছে। প্লিজ, এটা আমার পার্সোনাল একটা বিষয় যে আমি আগে ইমাম ছিলাম, এখন নাই। বা আগে নামাজ হবে প্রায় 5 বছর ইমামতি করেছি, 8 বছর তো প্রায় ওয়াজ করেছি, এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করার। এই বদমাইশি দেখবেন আবার 20 দিন 25 দিন পরে ভাইরাল টাইরাল হয়ে গেল, আবার হাজির ভাব ধরবে। জুতা দিয়া পিটাইয়া এই সমস্ত লম্পটগুলোকে সাইজ করে ফেলা উচিত। আর বাংলাদেশের মানুষ তো ক্ষমা করতে জানে, ক্ষমা করে দেন সব ভাই। আমি সব সাইজে ভাই, রাত্র ভাই, কালকে সকালে ভাই, আমি শার্ট প্যান্ট সব পুড়ালাবো ভাই, আমি সুলভুল ভাইকে ঢেলাবো ভাই, আমার ভালো লাগে না, শান্তি লাগে না। আমি আগের থেকে মানে মনের ভিতরে অশান্তি লাগতেছে, জ্বলতেছে শরীর ইসলামী একজন বক্তা ছিল। সে খুব সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও, ইসলামিক বক্তা অনুষ্ঠানে গিয়ে বক্তব্য রাখতো এবং মানুষকে হেদায়তের পথে ডাকতো। কিন্তু বর্তমানে সে তার সমস্ত কিছুকে পরিত্যাগ করে সে চুলে কাটিং করে একজন টিকটকার মতো বা একজন খারাপ মানুষের মতো সে হয়ে গেছে। যারা সাধারণত মুসলিম সমাজের ভদ্র সমাজে মানুষ যা পছন্দ করে না, সেরকম সে তার বেশভূষা পরিণত করেছে। বন্ধুগণ, আসুন প্রথমে আমরা সে কেন এরকম করেছে তার মুখ থেকে সামান্য একটু ভিডিওর ক্লিপ আমরা শুনে নেই, তারপরে আমরা দেখব আমাদের শেখ মুস্তাফিজুর রহমানী সাহেবকে এই বিষয়ের উপর প্রশ্ন করা হয়েছিল, উনি তার উত্তরে কি বলেছেন। আসুন আমরা তার বক্তব্যগুলো শোনার চেষ্টা করি। আলেমদের কত দাম? 8 বছর তো প্রায় ওয়াজ করেছি, এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করার। নামাজ হবে প্রায় 5 বছর ইমামতি করেছি, 8 বছর তো প্রায় ওয়াজ করেছি, এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করার। আমার শিক্ষাগত যোগ্যতায় মাও না, আমি স্বীকার করবো আমি তো আসলে এমন না যে আমি আল্লাহকে ভুলে গিয়েছি বা আমি এখন আল্লাহকে মানতেছি না বা নাস্তিক হয়ে গেছি, ইসলামকে আমি মানতেছি না। কিছু আশা এবং স্বপ্ন ছিল, এর ভিতরে একটা স্বপ্ন ছিল যে আমি বড় বক্তা হব। তখন আর কি বড় বক্তা হলাম, ওয়াজ মাহফিলে ওয়াজ করলাম, লক্ষ লক্ষ জনতা আসতো আমার মাহফিলে। তো পরবর্তীতে ভাবলাম যে এই তো সিনেমা টিনেমা করি, ওয়াজ করলাম, এখন সিনেমা করি যে কেমন হয় বা কি আসে। ওয়াজের একসাথে দাওয়াত আসছে না হলে আনুমানিক 10,000 এমনি আসি না, নিশ্চয়ই এটার পিছনে অনেক কারণ অবশ্যই। তবে আমি কোনো মেয়ের প্রেমে কখনো পড়ি নাই। এমপিপিতে যে বিষয়টা সেটা মনে করেন মিডিয়াতে আসলে ওপেনলি বলা এরকম কিছু না, কারণ এটা পার্সোনালিটি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনি কেমন আছেন? আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ। কেমনে রাখলো ভালো? আপনার তো এই যে দেখে তো বোঝা যাচ্ছে না এরকম, আপনি ভালো আছেন। সবসময় রবের প্রশংসা করা উচিত, বুঝতে পেরেছি, এই জন্য আর কি করেছি। তো ভাই, আপনি এই যে আগে যখন আপনি ওয়াজ মাহফিল করতেন, আমরা যেটা দেখতাম যে আপনি গাড়িতে, অনেক ফুটেজ কিন্তু আছে যে আপনি গাড়ি থেকে নামছেন, সবাই কিন্তু বলতো প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। কিন্তু আপনি ওয়াজ মাহফিল করতেন তখনও কিন্তু মোটামুটি মানুষজন অনেক মানে আনন্দ পেত, আপনার কথা শুনে অনেক মানুষ কাঁপতো কিংবা ইসলামের পথে ফিরে আসতো। হঠাৎ করে আপনি এখানে ইসলাম থেকে সরে গেলেন? আসলে ভাই, মানুষ ভাই তখনই ভাই রাস্তা সাইড়া দেয় যখন তার মনে অনেক কষ্ট ভাই থাকে, এটাই ভাই স্বাভাবিক। অনেক কষ্ট, জ্বালা যন্ত্রণা ছিল, বিদায় ভাই পর্দা সাইড়া দিছিল। আসলে কি কষ্ট আপনার মনের ভিতরে যতটুকু আছে বেশি তো পারিবারিক? তো আমরা আসলে সোশ্যাল মিডিয়ায় দেখতে পেরেছি যে একটা মেয়ের সাথে আপনার সম্পর্ক হয়েছিল, সেই মেয়েটি টিকটক করতো, সেই মেয়েটি কি নাকি আপনার সেই মেয়েটির কারণে নাকি আপনি আসছেন? আসলে দেখেন, এখন সোশ্যাল মিডিয়া যারা আছেন আপনারা, আপনারা তো চাইবেন যে ভিডিও হিট করার লাগা মাইয়া লাগায় আরও কত কিছু লাগায়, কিন্তু মূলত কোনো মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই। 2 দিন ধরে সোশ্যাল মিডিয়া দেখতে কি সায়মা না কি জানি, ওই সায়মা টাইমা কেউ রিসিভই না, কারণ কথা বুঝছেন, কারণ মনে করেন আসলে বয়স আমার অল্প, লেখাপড়া করেছে মোটামুটি ভালো। এখন বর্তমান বয়স কত? বর্তমান বয়স 24-25। বন্ধুগণ, আপনারা এখানে দেখলেন এই যে উমর ফারুক যে বন্ডটা বন্ড সাজেছে, সেই উমর ফারুকের ভিডিও এবং উমর ফারুকের সাক্ষাৎকার, সে কী বলতে চাইতেছে জাতির সম্মুখে, যে সে খুব পরেশানির মধ্যে আছে, সে খুব টেনশনের মধ্যে আছে, তাই সে এরকম হয়েছে। বন্ধুগণ, আমরা সাধারণত শুনেছি মানুষ যখন যখন বেশি টেনশন হয় হয়তো বা সে পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, নতুবা মানুষ হার্ট অ্যাটাক করে বা স্ট্রোক করে মানুষ কী হয় মারা যায়। কিন্তু এই মানুষটা সে কী যে এমন টেনশনে আছে যার কারণে সে চুলকে এমনভাবে কাটিং করে কেটেছে এবং চুলের মধ্যে খাদার করেছে যে তাকে একটি কী বলে আমাদের বাসায় যে রামছাগল বা বেড়া ছাগলের মতো দেখা যাইতেছে। বন্ধুগণ,
এবার এ বিষয়ের উপর আমাদের একজন প্রিয় শেখ যখন শেখকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি মনে করেন এই এই বিষয়গুলো এবং আপনার আপনারও কি মনে মনে এরকম আপনারও কি মনে মনে এরকম কোনো দিন হওয়ার আশা আছে নাকি বন্ধুগণ, মানে আলিম সমাজের উপর থেকে মানুষের বিশ্বাস এতটুকু এতটুকু নিচে চলে এসেছে যে মুস্তাফিজুর রহমানের মতো একজন একজন যোগ্য ব্যক্তিকেও এরকম মানুষ প্রশ্ন করতেছে। আগামী ভবিষ্যতে আরও বড় বড় উলামায়ে কেরামদেরকে মানুষ এরকম প্রশ্ন করবে, মানুষ সন্দেহ চোখে দেখবে। আসুন, মুস্তাফিজুর রহমান সাহেবকে যখন এই বিষয়টা আর কি প্রশ্ন করা হয়েছিল তখন উনি কী উত্তর দিলেন, আমরা তার বক্তব্যটা সংক্ষেপে শোনার চেষ্টা করি। বড় বড় মাপ দিলে আমার ইউটিউবে ওয়াজ আছে, আপনি সার্চ দিলে পাবেন, আমি ছেড়ে দিয়েছি। পরবর্তীতে আপনিও যদি এমনটা করেন আল্লাহকে আপনাকে মাফ করবে? মাহাদ আল্লাহ, প্রথমে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, এরকম চিন্তা চেতনা কলিজার মধ্যে নাই। দোষ কিন্তু শ্রোতারও আছে, দোষ খালি টিকটকারদের আর বক্তাদের না, শ্রোতারও আছে। চলনে বলনে কথনে কোনো দিনের সিমটমই নাই, খালি জুব্বাটা আছে, দাড়িটা আছে আর টুপিটা আছে, ঠোঁটে লিপস্টিক মারিয়া তারপরে এলোমেলো কিছু আলোচনা, আমার এখান থেকে কুদ্দুর, মিজান ভাইয়ের ওখান থেকে কুদ্দুর, শেখ আহমদুল্লাহ সাহেবের ওখান থেকে কুদ্দুর, আরেকজনের থেকে নিয়ে এসা, কোকিল পাখির মতো, তুতা পাখির মতো থত 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 থর করে বলে ফেলায়, আর মানুষ মনে করে আরে বাপ রে বাপ, এ তো যেন তেন আলেম না, কেন শুনতে গিয়েছিলেন? বলবেন হুজুর বুঝি নাই তো। কেন বুঝবেন না? একজন স্কলারের 20টা আলোচনা শুনলে বোঝা যায় যে স্কলারটা দৌড় কুদ্দুর, এবং উনি পড়াশোনা করেন কিনা, কোরআন হাদিস সম্পর্কে তার জ্ঞান আছে কিনা। আপনারা এই যে এখানে সোশ্যাল মাধ্যমের অনেক ভাইরা আছে, অনেকে কী করে 2-3 হাজার টাকার জন্য রংপুর থেকে টাইনে নিয়ে এসে তারপরে এটার বক্তা বানায়, এর জন্য দায়ী বাংলাদেশের কয়েকটা মিডিয়া। আলহামদুলিল্লাহ আমি এখানে এরকম কাউকে অ্যালাউ করি না এবং ঢুকতেও দিই না। আমি যে কথাটা বলতে যাচ্ছি, ইউটিউবার ভাই এবং শ্রোতা দুই পক্ষকে সোচ্চার হতে হবে, যার আলোচনা শুনবেন তার কতটুকু যোগ্যতা আছে আগে এটা বুঝে নেন, তারপর আলোচনাটা শুনেন তিনি কোন ক্যাটাগরির। লজ্জায় মাথা নত হয়ে যায় আসলে আমরা যাচ্ছি কোথায়, এতদিন ছিল বক্তা, ওয়াজ করেছে ইউটিউবে, বিভিন্ন মাহফিলেও দাওয়াত দিয়েছে, আর আজকে সে নায়ক হতে যাচ্ছে, জামার ঠিক নাই, পাঞ্জাবির ঠিক নাই, দাড়ির ঠিক নাই, চুলের কাটিং কুটিং করে এই বদমাইশি দেখবেন আবার 20-25 দিন পরে ভাইরাল টাইরাল হয়ে গেল, আবার হাজির ভাব ধরবে, জুতা দিয়া পিটাইয়া এই সমস্ত লম্পটগুলোকে সাইজ করে ফেলা উচিত। আর বাংলাদেশের মানুষ এত ক্ষমা করতে জানে, ক্ষমা করে দেন, ভুল হলে ক্ষমা অবশ্যই করবেন, কেন করবেন না, ভুল হলে ক্ষমা করবেন, কিন্তু ইসলামিক স্কলার যার থেকে দিন নিচ্ছেন সে মানুষটা নিট অ্যান্ড ক্লিন হতে হবে। সমস্ত রাবিদের হাদিস কেন গ্রহণ করা হয় না? চারিত্রিক ত্রুটি থাকলে তার থেকে হাদিস নেওয়া যেমন যায় না, চারিত্রিক ত্রুটি থাকলে ওই ব্যক্তির থেকে দিন শেখাও জায়েজ নাই, কারণ এই দিন শিখে কোনো লাভ নাই। এই ছেলেগুলো যেটা হয়, প্রথমে বক্তা, পরে টিকটকার, মানুষ এদের সাথে সাথে নাচে, ঠিক 2 মাস পরে এসে আবার জুব্বা টুপি লাগায় আমার ভুল হয়েছিল, আমার ক্ষমা করে দেন, আর মানুষজন বাস ক্ষমা করে দেয়। ক্ষমা করে দেওয়ার পরে আবার সে পুরার, এতদিন তো পরিচিত হয় না, এখন আরও বেশি পরিচিত হয়েছে, কারণ এই দেশের মধ্যে নেগেটিভ মার্কেটিং যে যত বেশি করতে পারে, ওইদিকে প্রেম নিয়ে খালি আলাপ করে, আবার ফেসবুকে স্ট্যাটাস দেয় যতই হিংসা করো না কেন কোনো লাভ নাই, জনপ্রিয়তা কিন্তু কমতেছে না, তোর জনপ্রিয়তায় ঝাঁটার বাড়ি বদমাস, জনপ্রিয়তা দিয়ে কী করবি, জনপ্রিয়তা দিয়ে কী করবি, পানি খাবি? জনপ্রিয়তা তো হিরো আলমেরও আছে, জনপ্রিয়তা কার নাই? সোশ্যাল মাধ্যমে যারা টিকটকার এদের জনপ্রিয়তা কি কম? এ মেয়ে নিয়ে নাচানাচি যারা করে জনপ্রিয়তা কম? জনপ্রিয়তাই সফলতার মানদণ্ড না ভাই, ভুল বুঝেন না, সফলতার মানদণ্ড হচ্ছে এখলাস নিয়ে কতটুকু আপনি কাজ করতেছেন। সুতরাং এই টিকটকার ফিকটকার, এই যারা যাদের ব্যাকগ্রাউন্ড খারাপ, যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, মাদ্রাসায় পড়ছে কিনা সন্দেহ আছে, অথবা পড়েছে কোরআন হাদিস পড়ে বিপদগামী হয়ে গেছে, আস্তিক থেকে নাস্তিক হয়ে গেছে, ও ওর পথে হাঁটুক ভাই, পরবর্তীতে যদি এরকম আয়সা ভুল হয়েছে ক্ষমা করে দেন, আজকে থেকে আবার ওয়াজ শুরু করলাম। এই সমস্ত মানুষগুলোকে বয়কট করেন, যারা খালি প্রেম 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 ছাড়া কোনো টপিক নাই এদেরকে বয়কট করেন। যে সমস্ত মানুষগুলো আল্লাহকে আল্লাহ রাসূলকে খুশি করার জন্য দাওয়াতি কাজ করছে, বড় বড় শাইখুল হাদিস মুহাদ্দিস আছে এলাকার মধ্যে, এদেরকে বেল দেয় না, ভাইরাল বক্তা খুঁজে খালি। কেন কেন ভাইরাল বক্তা খুঁজতে হবে? অনেকে আমাদের কাছে ফোন দেয় মাহফিলের জন্য, আমি জিজ্ঞেস করি হোয়াটসঅ্যাপে নক দিলে যে এলাকার শাইখুল হাদিস মুহাদ্দিস বড় প্রিন্সিপাল এদেরকে দাওয়াত দিচ্ছেন তো, আর নামটা সবসময় ওনাদের নামের নিচে আমাদের নামটা দিবেন, এটা বলে দিই, এলাকা ভিত্তিক বড় বড় শাইখুল হাদিস মুহাদ্দিসকে বিল দেয় না, পরিচিত ফেস, এই জন্য ওনার নামটা বড় করে দেয় না, কিয়ামতের আলামত। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, এই টিকটকার বিকারগ্রস্ত মাদকাসক্ত লম্পট ইতরদের থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের বাংলাদেশের মানুষগুলোকে জমিনটাকে হেফাজতে রাখুক, আমিন।
তো বন্ধুগণ, এখানে আমরা দেখলাম শেখ মুস্তাফিজুর রহমান বিষয়টা কীরকম উপস্থাপন করলেন এবং ওনাকে যে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি ভবিষ্যতে এরকম হতে চান বা হতে আপনার কি মনের মধ্যে এরকম কি কোনো ইচ্ছা আছে, শেখ মুস্তাফিজুর রহমান খুব সুন্দর জবাব দিয়েছেন এবং মানুষকে সতর্ক করেছেন যাতে মানুষ বক্তা চিনার ক্ষেত্রে যাতে একটু সচেতন হয় এবং শুধু বক্তার কণ্ঠ এবং মুখস্থ কিছু বয়ান দেখে যাতে বক্তাকে মানুষ সিলেক্ট না করে। এবং মুস্তাফিজুর রহমানই আরেকটি কথা ইঙ্গিত করেছিলেন যে এরকম ভাইরাল হওয়ার জন্য কিছু কিছু মানুষ এরকম করে থাকে। আসুন, মুস্তাফিজুর রহমানের সেই বক্তব্যটা একদম সঠিক হয়েছে এবং সেই বক্তব্যটাও একদম মিলে গেছে সেই উমর ফারুকী সাহেব বললে তো আমার মনে হয় আলেম সমাজের অপমান হবে। এই সেই উমর ফারুক যে মানুষটা এই কাজগুলো করেছিল সে এখন কী বলতেছে, সে ক্ষমা চাইতেছে। আসুন তার এই ভিডিওটা একটু আমরা দেখার চেষ্টা করি। মানে আরো জীবনে আরো বড় হতে পারি, জানাজা দিয়ে নামাজ পড়াইব, এখন তারা হয়তো আফসোস করে যে কি থেকে কি হয়ে গেল। দেবীদের খবর পাইলাম, সবাই আমার মাকে বলতেছে যে তোর পোলা এরকম হইলো, কি দিককার অবস্থা নাকি? আসলে আত্মীয় স্বজন দেশবাসী সবাই অনেক কষ্ট পাইছে ভাই, বিশেষ করে আলেম সমাজের উপরে অনেক অপবাদ পড়ছে ভাই, আমার অনেক কষ্ট লাগছে আমি শোনার পরে ভাই। একজন অনেক কিছু করে ভাই, আপনার কারণে আপনার আজকে ধ্বংস, কথাটা শুনতে আমার কুলজা ছিঁড়া গেছে ভাই, বিশ্বাস করে। তো অনেকে এভাবে আপনাকে অপবাদ দিচ্ছে যে আপনি ভাইরাল হওয়ার জন্য, মানে আগে তো ভাইরাল ছিলেন, যদি আপনি ভাইরাল হওয়ার জন্য কিছুদিনের জন্য আপনি এটা অভিনয় করতেছেন ভাই। আসলে দেখেন, একটা সময় মানুষকে আল্লাহর পথে ডাকতাম ভাই, হাজার হাজার মানুষ আসতো, আপনি আমার একটা আলোচনা শুনলে বুঝবেন। এখন বক্তারা অনেক অনেক কথা বলে ভাই, এক ঘন্টা কোরআন হাদিস থেকে ভাই তাফসির করতাম, একদম করতাম সম্পূর্ণ ভাই, ভালো কথা বলতাম, কখনো নেগেটিভ কোনো কথা বলি নাই। আজকে বাংলাদেশের আলেম সমাজ সাধারণ মানুষ আমার জন্য কান্দে এই কারণে যে এত সুন্দর ওয়াজ করে এই লোকটা কীভাবে এই পথে ভাই। মানুষে ভাই ফোন দেয়, ফোন দিয়ে যখন কান্দে ভাই, তাদের কান্নার দোয়ার বরকতে ভাই আমি আর টিকতে পারি না ভাই, নাকি আমি কান্দছি ভাই, আমি ছাইরা দিব, আমি আর থাকতাম না ভাই, অনেক আফসোস করে ভাই। বাংলাদেশের বড় বক্তা আবদুল্লাহ সাইফুল্লাহ ভাই আমার ব্যাপারে একজন কি বলছে যে সে এরকম হলো কেন, কি দুঃখ, অনেক আলেমের আবার খোঁজখবর সাড়ে ভাই, বিশ্বাস করেন বাইরালের কোনো চিন্তা নাই, মানে মাথায় প্রবলেম হয়েছে কি মানসিকভাবে ডিপ্রেশন, মনে কষ্ট নিয়ে এখন সবার টেলিফোনে বা সবার দোয়ায় বা সবাই খবর নিতে আসে, বলতেছে, বুঝাইতেছে, আসলে নিজের ভুলটা এখন বুঝতে পারতেছি। তখন কিন্তু বলে প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম, সেইভাবে কিন্তু রাস্তা ছেড়ে দেয়। আজকে তার কি করুণ পরিণতি, মানে তার যে দেখেন তার এই যে সিরা প্যান্ট, তারপর তার পায়ের জুতাটা, সে কিন্তু লোফার পরে ঘুরতে, আপনি লোফার পরে ঘুরতেন না, আপনি যখন স্টেজে প্রোগ্রাম করতেন আপনাকে মানুষ কিরকম দিত ভাই দেখেন? আসলে আমি একজন গুনাহগার বান্দা, আমি ওরকম কিছু না, আমি কিন্তু কোরআন হাদিসের ওরকম কিছু বুঝি না, তাকে কিন্তু এই যে কোরআন হাদিস অনেক কিছু দিয়েছে আজকে। মানে এতটা কষ্ট হচ্ছে, একটা মানুষ এভাবে কিন্তু কানতে পারে না। আপনারা হয়তো মনে অনেকে বলতে পারেন যে অভিনয় করে, অভিনয় কিন্তু মানুষ এভাবে, আপনারা সবাই একটু দোয়া করুন ওনার জন্য যেন উনি ওনার আগের জায়গাতে যেন ফিরে আসে। আমরা দেখলাম যে সেই উমর ফারুকী এই ভিডিওর মধ্যে সে বলতেছে যে সে তার মনের মধ্যে খুব দুঃখ লেগেছে, মানুষ যখন রাস্তা দিয়ে আগে বের হওয়ার সময় মানুষ যখন সালাম দিত, তখন মানুষ তাকে গালি দিয়ে, এত তার পাওয়ার যোগ্য, সে পাওয়ার জন্য এই কাজগুলো করেছে বন্ধুগণ। এবং সে আরেকটি কথাও ওই ভিডিওর মধ্যে বলেছিল যে তার মা বাবার মনের মধ্যে খুব দুঃখ এসেছে, কাউকে বলতে শুনেছে যে তারা যখন মারা যাবে তখন তার ছেলেরা ছেলে তার জনজান নামাজ, তাদের জনজান নামাজ করাবে, কিন্তু আর ছেলেটা কী হয়ে গেল বন্ধুগণ আমি জানি না, বা
আমার মনে হয় সে যদি অভিনয় করে ইচ্ছা করে এরকম করে থাকে তাহলে তার তো তার সে অনেক বড় একটি অপরাধ করেছে, এবং সে যদি সত্যিকার প্রাণের দুঃখায় পড়ে যদি এরকম কাজ করে থাকে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করুক এবং আমরা সকলে দোয়া করি তার জন্য। কিন্তু আমাদের আমাদের সমাজকে সচেতন হতে হবে, যখন আমরা কোনো মেহফিলের মধ্যে কোনো আলিমকে দাওয়াত করি তখন ওই আলিমের মধ্যে ইলিম কতটুকু আছে এবং ওই আলিম কতটুকু আমল আছে তাও আমরা দেখে শুনে যাচাই করবো, তখন মানুষের উপর কথাগুলোর প্রভাব পড়বে এবং সমাজের সংস্কার হবে। বন্ধুগণ, চ্যানেলে যদি নতুন বসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি করে থাকেন তাহলে আপনার অসংখ্য ধন্যবাদ। আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে ভিডিওগুলি শেয়ার করে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।